বছর বছর ভর্তুকিতে ব্যয় বাড়ছে সরকারের। বাজেটে বড় অঙ্ক বরাদ্দ যাচ্ছে রপ্তানি খাতে নগদ সহায়তাতেও। এতে বাজেট বাস্তবায়নে কঠিন হয়ে পড়ছে সরকারের জন্য। তাই তৈরি পোশাকের মতো স্বনির্ভর খাতে নগদ সহায়তার যুক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। পরিকল্পনা মন্ত্রী বলছেন, আগামীতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমিয়ে আনবে সরকার, সমন্বয় করা হবে নগদ সহায়তাও। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। স্থানীয়ভাবে কেনা কাঁচামাল থেকে তৈরি পোশাক পণ্য রপ্তানিতে 5% নগদ প্রণোদনা পান রপ্তানিকারকরা। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং কানাডার বাইরে অপ্রচলিত বাজারে পণ্য পাঠানোর ক্ষেত্রে দেয়া হয় অতিরিক্ত আরও 4%। শুধু তৈরি পোশাক খাত নয়, চলতি অর্থবছরে মোট 43টি পণ্য বা খাতে 1-20% পর্যন্ত নগদ সহায়তা দিচ্ছে সরকার। আর এতে বড় অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে সরকারের। হিসেব বলছে, 2022-23 অর্থবছরে রপ্তানি প্রণোদনা বাবদ বরাদ্দ ছিল 9,500 কোটি টাকা। তৈরি পোশাকের মতো স্বনির্ভর খাতে এমন প্রণোদনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। আর এটি সমন্বয়ের কথা বলছেন পরিকল্পনা মন্ত্রী। আন্তর্জাতিক বাজারে যেমন কটন বহির্ভূত, যেটা ম্যানমেড ফাইবার বলে, সেটারই কিন্তু চাহিদা বেশি। তো সেখানে আমাদেরকে কিন্তু প্রণোদনাটা এমন ভাবে দিতে হবে যাতে আমরা ক্রমান্বয়ে আমরা ম্যানমেড ফাইবার্স, যেখানে নাকি আন্তর্জাতিক বাজারে 3/4, সেটা আমরা এখানে বেশি উৎপাদন করতে পারি। সুতরাং পুনর্বিন্যাসের একটা বিষয় আছে। বিশেষ বিবেচনায় বাচ্চা দাঁড়াতে পারছে না, তাকে একটা অবলম্বন দেওয়া হচ্ছে, দাঁড়া পারছে না, এখন দৌড়াচ্ছে বাচ্চা, 100 মিটার দৌড়ায়, তাকে ওখানে আগেটা দিতে হবে, কোনো মতেই এটা গ্রহণযোগ্য নয়। এদিকে বিদ্যুৎ, জ্বালানি, কৃষি সহ বিভিন্ন খাতে বেড়েই চলেছে সরকারের ভর্তুকি ব্যয়। অর্থ মন্ত্রণালয়ের হিসেবে 2018-19 অর্থবছরে এই খাতে ব্যয় ধরা হয়েছিল 33,050 কোটি টাকা। পরের বছর তা বেড়ে দাঁড়ায় 36,615 কোটিতে। এভাবে প্রতি বছর অস্বাভাবিক হারে বাড়তে থাকে ভর্তুকির বরাদ্দ। চলতি অর্থবছরে তা 1,10,000 কোটি টাকা ছাড়িয়ে যায়। এখন বাংলাদেশে যেহেতু আমাদের রেভিনিউ জিডিপি রেশিও এটা 8.5%-এরও কম, সেহেতু আমাদের সক্ষমতার দিক থেকে যদি আমরা বলি, তাহলে ভর্তুকির চাপটা একটা অর্থনীতির উপর একটা বাড়তি চাপ সৃষ্টি করে। আমাদের এখন চিন্তা করতে হবে যে আমরা এখন যে ভর্তুকি দিচ্ছি সেগুলোর কোনটার যৌক্তিকতা আছে, কতটুকু আমাদের দেওয়া উচিত, এটা একটা বিশ্লেষণ করা দরকার, পুনর্বিন্যাস করা দরকার। অনেক প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন কয়েকবার, তিনি ভর্তুকি থেকে বেরিয়ে আসতে চান, খুব সাবধানে ধীরে ধীরে সরে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী পারবেন, শি ইজ অলরেডি স্টার্টেড ইট। তবে খাদ্য নিরাপত্তা ও কৃষকের স্বার্থ রক্ষায় কৃষি খাতে ভর্তুকি অব্যাহত রাখতে চায় সরকার। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা।